আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। এখন আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম, সেটা হলো আকার সার্ভিস কোড। এই সম্বন্ধে আপনাদের মাঝে আমরা কিছু আলোচনা করব, আশা করি ফুল ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, আপনাদের কাজে আসবে। বন্ধুরা, এটা হলো একটা সার্ভিস কোড, আকাশ সার্ভিস কোড E48-32, এবং আকাশ সার্ভিস কোড E52-32। এটা সম্পূর্ণ সমস্যা হলো আপনার সিগন্যাল থাকবে না, সিগন্যাল থাকে না বা মাঝে মাঝে অনেকদিন বন্ধ থাকলে রিসিভার, এরকম একটা লেখা আসবে। অনেকেই আপনার আমাদের কাছ থেকে প্রশ্ন করে, ভাই এটার জন্য কি করণীয়। আপনার যখন এখানে সিগন্যাল থাকবে না, তখন আপনার রিসিভারে দেখেন যে বাতি আপ ডাউন করবে। যখন আপনার সিগন্যাল এখানে থাকবে না, তখন এখানে বাতি আপ ডাউন করবে। দেখেন এখানে বাতিটা চলতেছে, নেবতেছে। এটার কারণটা হলো আপনার এখানে কোনো একটা সার্ভিস কোড শো করতেছে 5232। এটা হয় আপনার কখনো এই যে কেবল আছে, ডিস কেবল অ্যান্টেনা, এটা হয়তো বা লুজ কালেকশন থাকতে পারে বা আপনার খোলা থাকতে পারে, এই কারণে এই লেখাটা শো করতে পারে, বা আপনার অনেকদিন রিসিভারটা বন্ধ থাকার পরেও ওই সমস্যাটা হতে পারে। এখন আমি এটা লাগাই দিচ্ছি। ঠিক আছে, এটা এটা চেক করতে, এটা মাঝে মাঝে চেক করবেন, এটা চেক করবেন যে আপনার ডিস কেবল ঠিক আছে কিনা, বা আপনার প্রথম অবস্থায় করণ হয়েছে সব, এই যে আপনার বক্সের পিছনে যে কেবলটা আছে এই কেবলটা চেক করবেন, অ্যান্টেনা কেবল চেক করবেন, এইচডিএমআই কেবল চেক করবেন, এবং আপনার পাওয়ার অ্যাডাপ্টারটা খুলে নতুন করে লাগাবেন। যদি আপনার সার্ভিস কোড E48-32 বা আপনার E52-32 যদি শো করে, তখন প্রথম অবস্থায় কাজ হইলো আপনার বক্সগুলা, বক্সের পিছনে যে কেবলগুলো আছে এই দেখা যাচ্ছে এইচডিএমআই কেবল, পাওয়ার অ্যাডাপ্টার এবং ডিস অ্যান্টেনা কেবল, এটা খুলে চেক করবেন। চেক করার পরে আপনি এটা লাগাবেন, লাগানোর পরে দেখবেন হয়তোবা চলে আসছে, এরকম এরকম ছবি চলে আসবে, নতুবা আপনার এখানে এরকম কোড শো করবে। লাগানোর পরেও দেখবেন যদি না হয় এরকম কোড শো করবে, ওই ক্ষেত্রে আপনার করণীয় হয়েছে আপনার একটা ফ্যাক্টরি রিসেট, ওই অবস্থায় করণ হয়েছে আপনার ফ্যাক্টরি রিসেট। বন্ধুরা, ফ্যাক্টরি রিসেট দেওয়ার সিস্টেম হচ্ছে আপনার আকাশের রিমোটের মেনু বটন আসছে, এই যে মেনু বটন দেখা যাচ্ছে, মেনু বটন প্রেস করবেন, প্রেস করার পর দেখেন আকাশের এরকম অপশন আসবে, এই যে চ্যানেল রেকর্ডিং রিসিভার, যেটা রেগুলার রিসিভার সেখানে রেকর্ডিং আসবে, যেগুলো রেকর্ডিং মানে বেসিক রিসিভার সেখানে এই রেকর্ডিং অপশনটা আসবে না, বাকি এই যে চারটা অপশন এইটা বাদে বাকি চারটা অপশন চলে আসবে। আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা রিসেট দিবেন। রিসেট দেওয়ার সিস্টেম হচ্ছে আপনার আকার সেটিংসে চলে যাবেন, আকার সেটিংস, আকার সেটিংসে যাওয়ার পরে দেখান নিচে দেওয়া আছে রিসেট, এই যে রিসেট, রিসেটে যাওয়ার পর ওকে দেবেন, ওকে দেওয়ার পর পাসওয়ার্ড হচ্ছে 4-0। এই দেখা যাচ্ছে আপনার টিভির আপনার আকাশের রিমোটের যে ইয়ে আছে, রিমোটের যে দেখেন 0 দেখা যাচ্ছে, 0, এটা হচ্ছে রেগুলার কোম্পানি দিয়ে পাসওয়ার্ড হচ্ছে 4-0। আপনার 4-0 দেওয়ার পর আপনার এখানে অপশন চলে আসছে প্রোগ্রাম, আপনি কি এসটিভি রিসেট করতে চান, ইয়েস বা নো, ওকে বা ক্যান্সেল, আপনি কি করবেন মানে না বাদ দিবেন, আপনি করবেন তাহলে আপনার একটা রিসেট দিতে হবে। রিসেট দেওয়ার অনেকটা ভালো যে আপনার কোনো চ্যানেল যদি আপডাউন, কোনো চ্যানেল যদি অ্যাড হয় বা আপনার কোনো চ্যানেল যদি মিসিং থাকে, আপনার রিসেট দেওয়ার পরে সব কিছু ঠিক হয়ে যাবে। চলুন আমরা এখন এটা রিসেট দেবো, রিসেট দেওয়া এখানে আসার পর আপনার ওকে আছে, এই যে ওকে বাটন, ওকে বাটন চাপ দিবেন, দেখবেন এটা রিসেট হয়ে যাবে। এই দেখছেন রিসিভারটা বন্ধ, রিসেট দেওয়ার পরে বন্ধ হয়ে গেছে, এটা লেখা আছে প্লিজ ওয়েট বুটিং। কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন অটোমেটিক্যালি চলে আসবে, এই দেখেন লেখা চলে আসছে, আকাশ লেখা অলরেডি চলে আসছে।
কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন আপনার অটোমেটিক্যালি রিসেট নিয়ে, ফ্যাক্টরি রিসেট নিয়ে সব চ্যানেল চলে আসবে। এই দেখেন সার্ভিস ইজ আপডেট, প্লিজ ওয়েট। এই এখানে পার্সেন্টেজ হচ্ছে, এখন পার্সেন্টেজ হয়ে এসব কিছু চলে আসছে। তারপরে যদি আপনার সমস্যা সমাধান না হয়, ওই ক্ষেত্রে আপনার আপনার আকার সেটিংসে যাওয়ার পরে, আকার সেটিংসে যাওয়ার পরে আপনার ডিশ সেটিংসে যাবেন। ডিশ সেটিংসে যাওয়ার পরে দেখেন এখানে পার্সেন্টেজ আছে, যখন আপনার 52, 32, 48, 32 শো করবে। রিসেট দেওয়ার পরে সবকিছু কেবল চেক করার পরে যদি আপনার সমস্যার সমাধান না হয়, ওই ক্ষেত্রে আপনার আকার সেটিংস আসার পরে ডিট সেটিংস আসবেন। আসার পরে আপনার অবশ্যই এখানে সিগন্যাল স্ট্রেংথ এবং সিগন্যাল কোয়ালিটি চেক করবেন। যেখানে যদি এখানে আপনার সিগন্যাল না থাকে, তো ওই ক্ষেত্রে অবশ্যই আপনার অ্যান্টেনাটা সেট আপ করতে হবে। তো অ্যান্টেনার আপনার অ্যান্টেনা দেখতে হবে, অ্যান্টেনা কেবলগুলো লুজ আছে কিনা বা অ্যান্টেনা আপনার নড়ে গেছে কিনা। আপনার চাইলে নিজেরা নিজেরা ওটা সেট আপ করতে পারবেন। এখানে এই অপশনে রেখে যদি কেউ একজন টিভির সামনে থাকে আর অ্যান্টেনা যদি চেক করেন, তো ওই ক্ষেত্রে আপনার অ্যান্টেনা যদি নড়েও যায় হালকা নাড়াচাড়া বা আপডাউন করার পরে, এখানে পার্সেন্টেজ চলে আসবে যদি অ্যান্টেনা বসানো থাকে। ঠিক আছে বন্ধুরা, এখানে আপনার পার্সেন্টেজ চলে আসবে। পার্সেন্টেজ চলে আসলে আপনি অ্যান্টেনাটা টাইট দিয়ে দেবেন, ভালো করে ফিটিং করে নেবেন। আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আমাদের চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। যদি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।